দর্শক বিশ্বময় অস্থির সময় ঘরে বাইরে নানা রকম চাপে অতিষ্ঠ সাধারণ মানুষ ছোট্ট শিশু থেকে শুরু করে বয়বৃদ্ধ প্রত্যেকেরই নিজ নিজ অবস্থানে কিছু না কিছু চাপ রয়েছে এই চাপের মধ্যে সব কিছু ঠিকঠাক দেখার বা বুঝবার চাপটিও কিন্তু কম নয় তাতে যদি দেখা যায় আপনার আমার বা আমাদের চোখের ছানি পড়া থেকে শুরু করে গ্লোকোমায় আক্রান্ত হয়েছে চোখ তাতে কিন্তু অবাক হবার কিছুই নেই প্রিয় দর্শক সপ্তাহ ঘুরে আপনাদের আমন্ত্রণ চোখ ও দৃষ্টি সেবা নিয়ে ঢাকা আইকেয়ার হসপিটাল নিবেদিত আর টিভির সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে দর্শক আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব করোনা কালে চোখের ছানি এবং লোকোমা রোগের চিকিৎসা বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন চোখের চিকিৎসায় দীর্ঘদিনের অভিজ্ঞ ও সফল চিকিৎসক ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট স্মাইল ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন স্যার ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি স্যার আজকে আসলে আমরা আলোচনা করব যে করোনা কালে চোখের ছানি এবং গ্লোকোমা রোগের চিকিৎসা তো চোখের ছানির বিষয় সবারই একটি আসলে ধারণা আছে যে চোখের ছানি মানে কিন্তু আসলে চোখের সামনে একটি পর্দা পড়ে যাওয়া এটি আসলে কতটা সঠিক দেখো মানব সভ্যতার শুরু থেকে এমন কি বর্তমান করোনা বিশ্বেও অন্ধত্বের প্রধানতম কারণ হলো চোখের ছানি পড়া এই ছানি পড়া নিয়ে তুমি ঠিকই বলেছ সমাজে অনেক ধরনের ভ্রান্ত ধারণা কুসংস্কার রয়েছে আজকে আমি সেটা পরিষ্কার করে দিতে চাই অবশ্যই একটা মডেল দিয়েই সেটা শুরু করি আমাদের চোখ তো আসলে ক্যামেরার মতো আমাদের স্টুডিওতে যেমন অনেকগুলো ক্যামেরা রয়েছে এবং প্রত্যেক ক্যামেরার ভেতরে কিন্তু লেন্স থাকে তো চোখের ভেতরেও এরকম একটি স্বচ্ছ প্রাকৃতিক লেন্স রয়েছে এই লেন্সটি যদি আঘাত অসুখ জন্মগত বয়স যে কোনো কারণে যদি খোলা হয়ে যায় সেটি ছানিতে রূপান্তরিত হয় অর্থাৎ ছানি মানে কোনো পর্দা নয় যে চোখের সামনে পড়ে চোখের ভেতরের এই যে লেন্সটা ঘোলা হয়ে যাচ্ছে এটিই ছানি চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে আরও পরিষ্কার করে বুঝিয়ে দিই দেখো চোখের ভেতরের এই স্বচ্ছ প্রাকৃতিক লেন্সটি ঘোলা হয়েছে আর এটাকেই আমরা এখন চোখের ছানি বলছি অর্থাৎ আমার তোমার আমাদের সকলেরই চোখের ভেতরের স্বচ্ছ প্রাকৃতিক লেন্সটি ঘোলা হয়ে গেলেই সেটি ছানিতে রূপান্তরিত হয় এর পরের ছবিতে আমরা দেখব যেমন ধরো বয়স বাড়ার সাথে সাথে যেমন আমাদের চুল পাকে দাড়ি পেকে যায় চোখের ভেতরের এই স্বচ্ছ প্রাকৃতিক লেন্সটি ঘোলা হয়ে যায় লক্ষ্য করো ডান চোখটিতে ছানি একেবারেই পরিপক্ক হয়ে গেছে এটাকে বলে ম্যাচিওর ক্যাট্রাক্ট বা পরিপক্ক ছানি আর বাম চোখে দেখো অপরিপক্ক ছানি অর্থাৎ ইম্যাচিওর ক্যাট্রাক্ট ধন্যবাদ স্যার আপনার কাছে শুনছিলাম ছানি সম্পর্কে তো আসলে ছানির আধুনিক চিকিৎসা সম্পর্কে আমাদের একটু জানাবেন আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই ছানির একমাত্র আধুনিক চিকিৎসা হলো চোখের ভেতরের ঘোলা লেন্সটিকে অপসারণ করে চোখের ভেতরে একটি কৃত্রিম লেন্স স্থাপন করা ছবিতে লক্ষ্য করো উপরের চোখে ছানি রয়েছে এবং নিচের ছবিতে একটি কৃত্রিম লেন্স বসানো হয়েছে এবং যার ভেতর দিয়ে রেটিনার রক্তিম আভাটি প্রকাশিত হচ্ছে তবে ছানির আধুনিকতম চিকিৎসা হচ্ছে ফ্যাকোইমালসিফিকেশান এখানে খুব উন্নত মানের ফেকো যন্ত্রের মাধ্যমে মাত্র দুই মিলিমিটার একটা ছিদ্র করে ছানিটাকে মেশিনের মাধ্যমে টুকরো টুকরো করে ভেঙে বা গলিয়ে আমরা বের করে নিয়ে আসি তারপরে চোখের ভেতরে একটা নরম ভাঁজ করা লেন্স বসিয়ে দিই মাত্র দশ মিনিট সময় লাগে কোনো ব্যথা রক্তপাত ইঞ্জেকশন কাটা ছেঁড়া সেলাই কিছুই লাগে এর পরের ছবিতে আমরা দেখব সেই উন্নত প্রযুক্তির ফ্যাকো মেশিন ডানদিকে দেখো সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টর্শনাল ইন্টেলিজেন্ট টেকনোলজি ফ্রম অ্যালকন ইউএসএ এবং বামদিকে লক্ষ্য করো হোয়াইট স্টার আইস সিগনেচার এলিভস ফ্যাকো যন্ত্র ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ এই দুটি হচ্ছে সবচেয়ে উন্নত প্রযুক্তির ফ্যাকো মেশিন যেটা আমরা আমাদের হসপিটালে ব্যবহার করছি ধন্যবাদ স্যার আপনি বলছিলেন আসলে লেন্স বসানোর কথা তো আসলে লেন্সের পাওয়ারটা কীভাবে আপনারা নির্ধারণ করে থাকেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চোখের ভেতরে যে লেন্সটি আমরা বসাবো তার একটি পাওয়ার রয়েছে এবং সেই পাওয়ার পরিমাপ করবার জন্যে যে পদ্ধতি সেই পদ্ধতির নাম হল বায়োমেট্রি এই বায়োমেট্রি দুইভাবে করা যেতে পারে একটি হচ্ছে শব্দ প্রযুক্তির মাধ্যমে যেটাকে বলে আলট্রাসাউন্ড বায়োমেট্রি আরেকটি হচ্ছে আলোক প্রযুক্তি ব্যবহার করে যেটাকে বলে অপটিক্যাল বায়োমেট্রি আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই ছবিতে লক্ষ্য করছে অপটিক্যাল বায়োমেট্রি আইওয়েল মাস্টার সেভেন এটি সবচেয়ে লেটেস্ট যে সোয়েপ সোর্স ওসিটি। সেই প্রযুক্তির ওসিটি যার মাধ্যমে সঠিকভাবে আমরা চোখের লেন্সের পাওয়ারটি পরিমাপ করতে পারি ধন্যবাদ স্যার আপনি তো বলছিলেন যে আসলে লেন্সের পাওয়ারটা কিভাবে নির্ণয় করতে হয় আসলে এই লেন্সের পাওয়ারটা নির্ণয় করাটা সঠিকভাবে আসলে কতটা জরুরি ভীষণ জরুরি তার কারণ হল এখনকার ছানি অপারেশন এটি দৃষ্টি সংরক্ষণকারী অপারেশান নয় এটি হচ্ছে দৃষ্টির গুণগত মান উন্নয়নকারী একটি শল্য চিকিৎসা অর্থাৎ এখনকার মানুষের জীবনের চাহিদা পাল্টে গেছে অধিকাংশ দূরত্বেই তারা চশমার উপর নির্ভরশীলতা ছাড়াই পরিষ্কার দেখতে চায় সুতরাং সঠিক পাওয়ারের লেন্স যদি আমরা চোখে না বসাতে পারি সেটি তো সম্ভব নয় এরকম প্রায়শই দেখা যায় যে অন্য একটি হাসপাতালে রোগীর অপারেশন হয়েছে রোগী কিছুদিন পরে এসে আমাকে বলছে যে ডাক্তার সাহেব আমি তো এখন অতটা ভালো দেখি না পরীক্ষা করে আমরা দেখি যে চোখে সঠিক পাওয়ারের লেন্সটি বসানো হয়নি অনেক ক্ষেত্রেই রোগী যদি কোনো একটি চোখে পরিষ্কার দেখে আর কোনো একটি চোখে সঠিক পাওয়ারের লেন্স বসানো না হয় ঝাপসা দেখে দুই চোখে দুরকম দেখলে একজন মানুষ একটি জিনিসকে দুটো দেখতে পারে তো অনেক ক্ষেত্রে এদের চিকিৎসার জন্যে ল্যাসিক করে আবার পাওয়ারটা ঠিক করে দিতে হয় অথবা চোখের ভেতরের লেন্সটি পরিবর্তন করে নতুন আরেকটি লেন্স বসাতে হয় অর্থাৎ বুঝতেই পারছো যে সঠিক পাওয়ারের লেন্স যদি আমরা চোখের ভেতরে না বসাই যেমন ধরো চশমার পাওয়ারটি যদি সঠিক না হয় তাহলে একজন রোগী যেমন পরিষ্কার দেখবে না ঠিক তেমনিভাবে চোখের ভেতরে যদি আমরা সঠিক পাওয়ারের লেন্স না বসিয়ে দিই এই রোগীগুলো পরিষ্কার দেখবে না অর্থাৎ সঠিক পাওয়ারের লেন্স চোখে বসানো অত্যন্ত জরুরি ধন্যবাদ স্যার আপনি বলছিলেন যে আসলে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ আপনার ক্যালিস্টো আই এবং ক্যাটরুইথ মার্কালেস এর মাধ্যমে আপনারা ফ্যাকো সার্জারি করছেন এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ধারণা দেবেন চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই ক্যালিস্টয় এটি একটি ডিজিটাল প্রযুক্তির একটি যন্ত্র এর পরের ছবিতে আমরা দেখব এই যন্ত্রটির সাথে লোমেরা সেভেন হান্ড্রেড অপারেটিং অপথালমিক মাইক্রোস্কোপ সেটি সংযোজিত থাকে তুমি জানো আমাদের চোখ এমনিই ছোট চোখের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো আরও ছোট সেটা পরিষ্কারভাবে দেখবার জন্যে উন্নত প্রযুক্তির অপথালমিক অপারেটিং মাইক্রোস্কোপের প্রয়োজন হয় এর পরের ছবিতে আমরা দেখব আমরা বলেছি যে আইওয়েল মাস্টার সেভেন যে অপটিক্যাল বায়োমেট্রি সেই বায়োমেট্রি যন্ত্রের সাহায্যে ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশনের এবং লোমেরা সেভেন হান্ড্রেড অপারেটিং মাইক্রোস্কোপের একটি মেল বন্ধন হয় ফোরাম কেয়ার ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে এটিকেই বলে জাইস স্ক্যাটার অ্যাক্সুইথ মার্কারলেস এটি হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে ফ্যাকো সার্জারি এবং এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চোখের ফ্যাকো সার্জারির অনেকগুলো ধাপ আমরা করতে পারি কোনো রকম মার্কার ছাড়াই যেমন ধরো ইনসিশন ক্যাপসুলার এক্সিস সাধারণত ব্যবহার করা হয় চোখের টরিক লেন্স বসানোর জন্য ঠিক যে অক্ষ বরাবর টরিক লেন্সটি বসাতে হবে সঠিকভাবে আমরা বসাতে পারি এছাড়া কে ট্র্যাক অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে আমরা চোখের ফ্যাকো সার্জারি করে থাকি ধন্যবাদ স্যার আপনি প্রথমে বলেছেন যে আইওয়েল পাওয়ারের যে ক্যালকুলেশনটা এটা খুবই ইম্পর্টেন্ট এটি ছাড়া আর কোনো পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে কিনা এই অপারেশনের আগে একজন রোগীর অবশ্যই রয়েছে আমি ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই প্রথমত কারোর চোখে শুষ্কতা আছে কিনা কেননা আগের থেকে কারোর চোখ যদি শুষ্ক হয় তাহলে ছানি অপারেশনের পরে তার শুষ্কতা আরও বেড়ে যেতে পারে সেটি আমরা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির লিপি ভিউ টু ড্রাই আই ডায়াগনস্টিক সিস্টেমের মাধ্যমে আমরা ব্যবহার করি এর পরের ছবিতে আমরা দেখবো যে প্রয়োজনে আমরা কুসুম গরম পানিতে তুলো ভিজিয়ে চোখের পাতাতে আমরা শ্যাক দিতে বলি পাশাপাশি চোখে কৃত্রিম চোখের যে অশ্রু রয়েছে ড্রপ আকারে পাওয়া যায় ওগুলো দিতে বলি এবং সবচেয়ে লেটেস্ট চিকিৎসা হচ্ছে লিপি ফ্লো সেটির মাধ্যমে আমরা প্রথমে চোখের চিকিৎসা করে নিই এর পরের ছবিতে আমরা দেখব স্পেকুলার মাইক্রোস্কোপি তুমি জানো আমাদের কর্নিয়ার পাঁচটি স্তর রয়েছে সবচেয়ে ভেতরের যে স্তর সেটাকে বলে এন্ডোথেলিয়াম সেখানে নির্দিষ্ট পরিমাণ কোষের সংখ্যা যদি না থাকে পরবর্তীতে জটিলতা হয় যেমন ফুক্স এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি এই পরীক্ষাটি অত্যন্ত জরুরি এর পরের ছবিতে আমরা দেখব পেন্টাক্যাম এ এক্সেল একটা কর্নিয়াল টোপোগ্রাফি এবং বায়োমেট্রি এই মেশিনটির মাধ্যমে একদিকে যেমন কর্নিয়ার মানচিত্র বোঝা যায় অন্যদিকে অপটিক্যাল বায়োমেট্রি অর্থাৎ লেন্সের পাওয়ারটিও আমরা পেতে পারি এর পরের ছবিতে আমরা দেখব। এই পেন্টাক্যাম এ এক্স এবং করভিস এসটি এই দুটোর মাধ্যমে আমরা কর্নিয়াল বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস করতে পারি এবং বুঝতে পারি যে কারোর চোখে কর্নিয়া পাতলা হয়ে যাওয়া যে অসুখ কেরাটোকোনাস আছে কিনা সেটিও আমরা জানতে পারি এর পরের ছবিতে আমরা দেখব ছানি অপারেশনের আগে একজন রোগীর চোখের চাপ স্বাভাবিক আছে কিনা সেটাও জানা অত্যন্ত জরুরি এবং কারোর যদি চোখের চাপ বেশি থাকে অর্থাৎ গ্লোকোমা রোগ থাকে সেই গ্লোকোমার চিকিৎসাটাও অপারেশনের আগে করাটা খুবই জরুরি এর পরের ছবিতে আমরা দেখব এছাড়া আমরা রেটিনার একটা ছবি তুলে ফেলি যেটাকে আমরা বলি কালার ফান্ডাস ফটোগ্রাফি এর পরের ছবিতে আমরা দেখব যেমন ধরো যাদের ডায়াবেটিস রয়েছে তাদের চোখের রেটিনাতে রক্তক্ষরণ হতে পারে চর্বি জমতে পারে আমিষ জাতীয় পদার্থ জমতে পারে যেটাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা সেটা ভালো করে যেমন দেখে নেই এছাড়া বয়স্ক মানুষের বার্ধক্যজনিত রেটিনার কেন্দ্রের ক্ষয় সেটিও কিন্তু অপারেশনের আগে আমাদের দেখে নেওয়া দরকার এবং চিকিৎসা করে নেওয়া দরকার পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির মাধ্যমে রেটিনাতে কোনো ছিদ্র আছে কিনা রেটিনাতে পানি জমেছে কিনা বা রেটিনা ছিঁড়ে গেছে কিনা সেটা ভালো করে আমরা দেখে নিই এর পরের ছবিতে আমরা দেখবো চোখে যদি আগের থেকে আঘাতের ইতিহাস থাকে বা আঘাতজনিত চোখে ছানি থাকে বা ছানি যদি বেশি পরিপক্ক হয়ে যায় আমরা রেটিনাটা দেখতে পারি না সেক্ষেত্রে আমরা আলট্রাসাউন্ড বি স্ক্যানের মাধ্যমে রেটিনাতে রক্তক্ষরণ হয়েছে কিনা বা আলট্রাসাউন্ড বি স্ক্যানের মাধ্যমে ভিট্রিয়াস প্রকোষ্ঠে কোনো রক্তক্ষরণ হয়েছে কিনা বা রেটিনা ছিঁড়ে গেছে কিনা সেটা ভালোভাবে আমরা দেখে নিই অর্থাৎ একজন রোগী এসে বলল আমার চোখের ছানি পড়েছে আমার অপারেশন করে দেন এবং রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমরা অপারেশন করে দিলাম এবং তারপরে রোগী বলছে যে আমি দেখি না চোখে এটা কিন্তু অনেক সময় হয় সেটা কখনোই কাম্য নয় সেই জন্যেই আমি সময় মনে করি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেই তারপরে চোখের ফ্যাকো সার্জারি বা চোখের ছানি অপারেশন করা উচিত তাতে ডাক্তারও সন্তুষ্ট হবে রুগীও সন্তুষ্ট হবে ধন্যবাদ স্যার খুব সুন্দর করে বলছিলেন আমাদের সাথে চোখের ছানির চিকিৎসার ব্যাপারে আসলে আজকে আমরা আলোচনা করছি করোনাকালে চোখের ছানি এবং গ্লোকোমার চিকিৎসা নিয়ে তবে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির ফিরব বিরতি শেষে সঙ্গেই থাকবেন নিশ্চয়ই দর্শক করোনাকালে চোখের ছানি এবং গ্লুকোমা রোগের চিকিৎসা নিয়ে কথা বলছি আজকে ঢাকা আইকেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে সঙ্গে আছেন প্রথিত চশা চক্ষু রোগ বিশেষজ্ঞ ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট স্মাইল ল্যাসিক ফ্যাকো ওগ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার সংক্ষিপ্ত সময় বিরতি শেষে দ্রুতই ফিরে আসছি সঙ্গেই থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম করোনাকালে চোখের ছানি এবং গ্লুকোমা রোগের চিকিৎসা নিয়ে ঢাকা আইকেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের আজকের আলোচনায় সঙ্গে আছেন প্রথিত চষা চক্ষু রোগ বিশেষজ্ঞ ঢাকা আইকেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট স্মাইল ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হার স্যার ফিরছে আলোচনায় স্যার বিরতিতে যাবার আগে আপনি আসলে বলছিলেন যে আসলে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন আসলে ক্যাটারেক্ট সার্জারি করার আগে এবং এটাও বলছিলেন যে আসলে একটি সঠিক পাওয়ারের লেন্স কতটা প্রয়োজন তো লেন্স আসলে কি একই রকমের আছে নাকি এটারও কোনো টাইপস বা ক্লাসিফিকেশন আছে আমাদের একটু বলবেন লেন্সের অনেক প্রকার ভেদ রয়েছে পুরনো দিনে আমরা শক্ত লেন্স বসাতাম এখন কিন্তু আমরা ফ্যাকো সার্জারি করি দুই মিলিমিটার ছিদ্র দিয়ে এবং এই ছিদ্র দিয়ে নরম ভাজ করা লেন্স বসিয়ে দিই লেন্স এখন আমরা ভাগ করি দুভাবে একটি হচ্ছে মনোফোকার লেন্স একটা হচ্ছে প্রেসবায়োপিক লেন্স প্রথমে শুরু করি মনোফোকার লেন্স এই মনোফোকার লেন্স মানে হলো এই লেন্সগুলোতে একটি পাওয়ার রয়েছে আমরা সাধারণত দূরের জন্য টার্গেট করি এই লেন্সগুলোতে রোগীরা দূরে খুব ভালো দেখেন কিন্তু কাছে পড়তে গেলে চশমার প্রয়োজন হয় আমরা জানি যে চশমাতে একটি পাওয়ার থাকে তার নাম হলো সিলিন্ডার পাওয়ার যাদের অ্যাস্টিগম্যাটিজম আছে তাদের ওই পাওয়ারটি লাগে এবং একটা অ্যাক্সিস বরাবর পাওয়ারটি থাকে এখন সেই পাওয়ারটি আমরা চোখের ভেতরের লেন্সে সন্নিবেশন করতে পারি এবং এই লেন্সটি চোখে বসালে অপারেশনের পরে চশমাতে অ্যাস্টিগম্যাটিজম থাকে না বা এই লেন্সটি বসালে চশমার পাওয়ারে আর সিলিন্ডার পাওয়ারটি আর থাকে না প্রেস বায়োপিক লেন্সের কথা বললাম সেটি তিন ধরনের হতে পারে একটি হচ্ছে বাইফোকার লেন্স আর একটি হলো এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স বা ইডফ লেন্স আর হচ্ছে ট্রাই লেন্স এই লেন্সটি হচ্ছে বাই ফোকাল লেন্স বাই মানে দুই অর্থাৎ এই লেন্সটি দূরে একটা পাওয়ার আছে কাছের একটা পাওয়ার আছে এই লেন্সগুলো বসালে একজন মানুষ দূরে ভালো দেখবে এবং নিকটে ভালো দেখবে আরেকটি লেন্স রয়েছে সেটি হচ্ছে ইডফ লেন্স বা এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স এই লেন্সটি বসালে একজন রোগী দূরে ভালো দেখবেন এবং ইন্টারমিডিয়েট তুমি জানো এখন অনেকেই আমরা কম্পিউটারে ল্যাপটপে কাজ করি সেই দূরত্বটা ভালো পরিষ্কার দেখা যাবে সবচেয়ে লেটেস্ট আর একটি লেন্স রয়েছে সেটাকে বলে ট্রাই ফোকাল লেন্স এটাতে তিনটা পাওয়ার থাকে দূরে মাঝে এবং কাছে চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই লক্ষ্য করো বাম দিকের যে ছবিটা একটা মনোফোকাল লেন্স আমরা বলেছি একটি পাওয়ার থাকে এরপরে টরিক লেন্স এখানে সিলিন্ডার পাওয়ার থাকে অ্যাস্টিগম্যাটিজম কারেকশন করা যায় বা বিষম দৃষ্টি কারেকশন করা যায় আর আর সর্ব ডানে যে লেন্সটি রয়েছে এটি হচ্ছে প্রেস বায়োপিক লেন্স এর পরের ছবিতে আমরা দেখবো যে প্রেস বায়োপিক লেন্স তিন ধরনের আমি বলেছি প্রথমটি হলো বাইফোকাল দুটো পাওয়ার থাকে দূরে এবং কাছে আর ইডফ লেন্স যেটি এটিতেও দুটো পাওয়ার দূরে একজন মানুষ ভালো দেখে এবং কম্পিউটারে খুব ভালো দেখে আরেকটি হচ্ছে ট্রাইফোকাল লেন্স তিনটে পাওয়ার থাকে দূরে কম্পিউটারে এবং বই পড়তে অর্থাৎ ট্রাইফোকাল লেন্সটি হচ্ছে সবচেয়ে লেটেস্ট লেন্স ধন্যবাদ স্যার এই করোনা কালের এই পরিস্থিতিতে আসলে চোখের ফ্যাকো সার্জারি করা কতটা নিরাপদ দেখো করোনা কালে অনেকদিন আমাদের ছানি অপারেশন বন্ধ ছিল ফলে অনেকের ছানি পরিপক্ক হয়েছে ছানি পরিপক্ক হলেও চোখে অনেক ধরনের জটিলতা হয় যার মধ্যে ছানিজনিত গ্লোকোমা আর একজন মানুষ অন্ধ হয়ে থাকা তার জন্যেও অনেক কষ্টের ব্যাপার এবং এখন আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা চোখের ছানি অপারেশন করছি অনেক অপারেশন করেছি এর মধ্যে এই করোনা সকলেই ভালো আছেন কারোর কোনো সমস্যা হয়নি ধন্যবাদ স্যার ছানির সাথে আসলে আপনি একটি সম্পর্ক বলছে এটি একটু যদি বিস্তারিত জানাতেন আমি ছবি দিয়ে বুঝিয়ে দেই দেখো দীর্ঘদিন চোখে ছানি পুষে রাখলে ছানির কারণে হঠাৎ করে চোখের চাপ বেড়ে যায় তখন তীব্র ব্যথা যন্ত্রণা হয় চোখ লাল হয়ে যায় এবং বমি হতে শুরু করে মাথা ব্যথা হয় এবং দ্রুত অপারেশন না করলে সেই চোখটি চিরতরে নষ্ট হয়ে যায় এমনকি ছানি অপারেশন করার পরেও দৃষ্টি ফিরে আসে না সেই জন্য আমি সকলকেই বলবো যে দীর্ঘদিন ধরে চোখে ছানি পুষে না রেখে আপনি আপনার বিশেষজ্ঞকে দিয়ে ছানির চিকিৎসা করিয়ে নেবেন গ্লোকোমা রোগের কোনো প্রকার ভেদ আছে কিনা দেখো গ্লোকোমা শিশুদের যেমন হতে পারে বড়দের হতে পারে আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই একজন নবজাতক গ্লোকোমা নিয়ে জন্মগ্রহণ করতে পারে যাকে আমরা কনজেনিটাল বা জন্মগত গ্লোকোমা বলে থাকি এদের চোখগুলো আকারে বড় হয় অনেকে এটাকে ডাগর ডাগর চোখ বলে কিন্তু এই ডাগর ডাগর চোখের আড়ালে অনেক অস্ত্র লুকিয়ে থাকে এই শিশুদের চোখ দিয়ে অযোধারায় জল পড়তে থাকে নেত্রস্বচ্ছ ঘোলা হতে থাকে আলোর প্রতি সংবেদনশীলতা বেড়ে যায় এবং দ্রুত অপারেশন না করলে সেই চোখ চিরতরে নষ্ট হয়ে যায় পরের ছবিতে আমরা দেখব যে প্রাপ্ত বয়স্কদের গ্লোকোমা ধরনের হয় একটি হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বা উন্মুক্ত কোন বিশিষ্ট গ্লোকোমা এই গ্লোকোমাতে চোখের সামনের প্রকোষ্ঠের যে কোণটি স্বাভাবিক থাকে কিন্তু নির্গমন পথের ছাঁকনির ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় এবং চোখের চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করে এরপরের ছবিতে আমরা দেখব বন্ধ বন্ধকোণ বিশিষ্ট গ্লোকোমা এই গ্লোকোমাতে চোখের সামনের প্রকোষ্ঠের কোণটি ধীরে ধীরে সরু হতে থাকে এক পর্যায়ে হঠাৎ করে বন্ধ হয়ে যখন যায় চোখের চাপ বেড়ে যায় এবং তীব্র ব্যথা যন্ত্রণা চোখ লাল হয়ে যাওয়া বমি হওয়া মাথা ব্যথা হতে থাকে এবং দ্রুত চিকিৎসা না করলে সেই চোখটি চিরতরে নষ্ট হয়ে যায় ধন্যবাদ স্যার এই যে গ্লোকোমা রোগটি আসলে আপনার করেন দেখো গ্লোকোমা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু খুবই কঠিন একটি কাজ দেখো গ্লোকোমা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সবচেয়ে কঠিন কাজ কিন্তু সবচেয়ে জরুরি কাজ কেননা গ্লোকোমাতে যে দৃষ্টি চলে যায় সেটি আর কখনো ফিরে আসেন আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই প্রথমে যে জিনিসটি প্রয়োজন সঠিক উপায়ে চোখের চাপ পরিমাপ করা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির চাপ পরিমাপ করবার যে যন্ত্র তার নাম হলো করভিস এসটি যার মাধ্যমে আমরা বায়োমেকানিক্যালি কারেক্টেড চোখের চাপ আমরা পরিমাপ করতে পারি এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমাতে আমাদের দৃষ্টির পরিসীমা সংকুচিত হয়ে যায় সেটি বোঝবার জন্যে আমরা দৃষ্টির পরিসীমা বিশ্লেষণ করি হামফ্রে ভিশুয়াল ফিল্ড অ্যানালাইসিসের মাধ্যমে এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমা যেহেতু অপটিক স্নায়ুর একটি অসুখ সেই অপটিক স্নায়ুর একটি স্ক্যানিং আমরা করতে পারি অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির মাধ্যমে এর পরের ছবিতে আমরা দেখব আমরা বলেছি গ্লোকোমা দু ধরনের একটি উন্মুক্ত কোন বিশিষ্ট গ্লোকোমা আর একটি বন্ধ কোন বিশিষ্ট গ্লোকোমা এই দুটি গ্লোকোমার মধ্যে পার্থক্য নির্ধারণের জন্য আমরা আলট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপি করছি ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দর করে বলছেন গ্লোকোমারও কিভাবে শনাক্তকরণ করা হয় চিকিৎসা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন দেখো গ্লোকোমা সারা জীবনের অসুখ চিকিৎসা সারা জীবন চালিয়ে যেতে হয় এবং গ্লোকোমা নিরাময়যোগ্য নয় কিন্তু নিয়ন্ত্রণযোগ্য গ্লোকোমা চিকিৎসার মূল ভিত্তি হতো চোখের ড্রপ দেওয়া আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই বিভিন্ন ধরনের ড্রপ রয়েছে যেমন বেটা ব্লকার আলফা অ্যাগনিস্ট প্রস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ রোক আইনেজ ইনহিবিটর এই লেটেস্ট যে ওষুধগুলো এই সবগুলোই বাংলাদেশে রয়েছে এবং আমরা চোখের চাপ কমাবার জন্যে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করি এবং সেই লক্ষ্যেই আমরা এক বা একাধিক ড্রপ চোখে আমরা প্রয়োগ করি কোনো কারণে চোখের চাপ যদি ওষুধের মাধ্যমে না কমে আসে তাহলে আমরা লেজার প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ যে কোনো হোক তা কেন আমাদের চোখের চাপ কমিয়ে রাখতেই হবে তা না হলে একজন মানুষের অপটিক বরণ করবে ধন্যবাদ স্যার আপনি প্রথমেই বলছিলেন প্রাথমিক চিকিৎসা হচ্ছে চোখের ড্রপ তো আসলে রুগীরা কিভাবে সঠিক নিয়মে ড্রপটি দিবেন এবং করোনা কালে আপনার রুগীদের প্রতি উপদেশ কি থাকবে যদি একটু জানাতেন দেখো সঠিকভাবে চোখে ড্রপ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ড্রপ দেওয়ার আগে খেয়াল রাখতে হবে হাতটা যেন ড্রপের মাথায় স্পর্শ না করে হাতের ময়লা ড্রপে ঢুকে যেতে পারে চোখে প্রদাহ হতে পারে এবং চোখে ড্রপ দিতে হয় এক ফোঁটা কারণ চোখের ধারণ ক্ষমতা এক ফোঁটা দু ফোঁটা দিলে গড়িয়ে পড়ে নষ্ট হয় এবং ড্রপ দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট চোখ বন্ধ রাখতে হয় এই গ্লোকোমা রোগীদের যে ড্রপগুলো তুমি জানো আমাদের চোখের সাথে নাকের গলার একটা সরাসরি যোগাযোগ রয়েছে নেত্রনালীর মাধ্যমে পাংটাম দি তো চোখের এই ড্রপগুলো যদি শরীরে প্রবেশ করে তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বিশেষ করে ধরো বেটা ব্লকার যাতে শ্বাসকষ্ট আছে হার্টের সমস্যা আছে তাদের জটিলতা হতে পারে সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি চোখে ড্রপ দেওয়ার পরে চোখের এই কোনাটা দুই থেকে তিন মিনিট হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে কি হবে যে চোখের এই যে ড্রপটা শরীরে প্রবেশ করবে না চোখেই রয়ে যাবে আর চোখে যদি ড্রপটা রয়ে যায় তাহলে সেটা চোখেই কাজ করবে অর্থাৎ আমাদের চোখের চাপ কমানোর যে কার্যকারিতা সেটা বজায় থাকবে আরেকটি বিষয় যে করোনা কালে আপনারা বিশেষজ্ঞের কাছে আসতে পারছেন না আমার একটি অনুরোধ যে অবশ্যই এই করোনাকালে আপনারা চোখের ড্রপগুলো নিয়মিত চালিয়ে যাবেন কখনও খাওয়া খেতে ভুলে গেলেও ড্রপ দেওয়া ভুললে চলবে না একসাথে অনেক পানি পান করবেন না ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবেন অবশ্যই আপনি গ্লোকোমা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন এবং নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখের চাপটা পরিমাপ করবেন অর্থাৎ এই করোনার মধ্যেও একজন গ্লোকোমা রোগী যদি ড্রপ চালিয়ে যায় তার দুশ্চিন্তার কোনো কারণ নেই ধন্যবাদ স্যার খুব সুন্দর করে বলছিলেন আসলে যাদের চোখের ছানি এবং গ্লোকোমা রোগ দুটি রয়েছে তাদের চিকিৎসা আপনারা কিভাবে করেন চোখের ছানি এটি অন্ধত্বের প্রধানতম কারণ এবং এই অন্ধত্ব প্রতিরোধযোগ্য অন্ধত্ব কিন্তু গ্লোকোমাজনিত অন্ধত্ব সেটি অনিরাময়যোগ্য অন্ধত্ব যাদের দুটো সমস্যায় রয়েছে ছানি এবং গ্লোকোমা অবশ্যই আমরা গ্লোকোমার চিকিৎসাটাকে প্রাধান্য দেব। কারণ তাদের যদি গ্লোকোমার চিকিৎসা না করা হয় সেই মানুষটি চিরতরে অন্ধ হয়ে যাবে যদি চোখের ড্রপের মাধ্যমে গ্লোকোমা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় তাহলে শুধুমাত্র চোখের ছানি অপারেশন করে দিলেই চলে যে সমস্ত ক্ষেত্রে সেটি সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা ছানি এবং গ্লোকোমার অপারেশন দুটো একসাথে করে দিতে পারি প্রথমে গ্লোকোমার অপারেশনও করতে পারি পরে ছানি অপারেশনও করতে পারি দুভাবেই সম্ভব আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য তোমাকেও ধন্যবাদ আরটিভির সকল দর্শক এবং আরটিভিকেও ধন্যবাদ দর্শক করোনাকালে চোখের ছানি এবং গ্লোকমা রোগের চিকিৎসা নিয়ে এই ছিল আজকের আলোচনা আশা করছি এতক্ষণ এই আলোচনায় আমরা যা জানতে পারলাম তা অবশ্যই এই করোনা সংক্রমণের মধ্যে চোখের ছানি ও গ্লোকমা বিষয় সচেতনতায় সচেষ্ট ভূমিকা রাখবে সবার জন্য সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব সবার জন্য আবারও শুভকামনা